আপনারা দেখছেন আরএসটিভি লাইভ বিনোদন চব্বিশ ঘন্টা। নমস্কার দর্শক বন্ধু, আপনাদের সঙ্গে আমি রিমি। আরএসটিভি চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সকল দর্শক বন্ধুদের জানাই অনেক অনেক স্বাগত। প্রতিদিনের মতো আজকেও একটি নতুন বিষয়ের সাথে একটি নতুন ভিডিও আপনাদের সামনে আমি উপস্থাপন করতে চলেছি। কামাখ্যা মন্দির। হিন্দু দেবী কামাখ্যার এই মন্দিরটি ভারতের অসম রাজ্যের গুয়াহাটি শহরের পশ্চিমাংশের নীলাচল পর্বতে অবস্থিত। এটি ৫১টি শক্তিপীঠের অন্যতম একটি পীঠ। ৫১টি শক্তিপীঠের মধ্যে একটিতে এবং ৪টি আদি শক্তিপীঠগুলির মধ্যে একটি কামাখ্যা মন্দিরটি বিশেষ, কারণ দেবী সতীর গর্ভ এবং যোনি এখানে পড়েছিল। এই কারণেই দেবী কামাখ্যাকে উর্বরতার দেবী বা রক্তক্ষরণকারী দেবী বলা হয়। এই মন্দির চত্বরে মহা দশবিদ্যা মন্দিরও রয়েছে। দশ মহাবিদ্যা অর্থাৎ ভুবনেশ্বরী, বগলামুখী, ছিন্নমস্তা, ত্রিপুরা সুন্দরী, তারা, দক্ষিণাকালী, ভৈরবী, ধূমাবতী, মাতঙ্গী ও কমলা, এই দশ দেবীর মন্দিরও এখানে রয়েছে। এর মধ্যে ত্রিপুরা সুন্দরী, মাতঙ্গী ও কমলা প্রধান মন্দিরে পূজিত হন। এছাড়াও অন্যান্য দেবীদের জন্য পৃথক মন্দিরও আছে। হিন্দুদের বিশেষত তন্ত্র সাধকদের কাছে এই মন্দিরটি একটি পবিত্র তীর্থস্থান। কামাখ্যা মন্দিরের অম্বুবাচী আরম্ভের প্রথম দিন থেকেই কামাখ্যা দেবীর দ্বার বন্ধ রাখা হয়, ফলে অম্বুবাচীর সময় গর্ভগৃহ সহ দেবীর দর্শন ও দেশ বিদেশে সমস্ত দেবীর মুখদর্শন এবং পূজা পাঠ নিষিদ্ধ থাকে। চতুর্থ দিন দেবীর স্নান ও পূজা সম্পন্ন হয়। এই সময় অম্বুবাচীর মেলাও হয়ে থাকে, যা জগৎ বিখ্যাত। হিন্দু ধর্মের একটি বাৎসরিক উৎসব এটি। রবি, মিথুন, রাশিস্থ, আদ্রা নক্ষত্রের প্রথম পদে অর্থাৎ এক চতুরাংশের স্থিতিকালে ধরিত্রী লাল হয় এবং অম্বুবাচী শুরু হয়। ধার্মিক বিশ্বাস যে এই সময় ধরিত্রী বা পৃথিবী বা মা ঋতুময়ী হন। তবে ইতিহাসে প্রথমবার যে করোনা সংক্রমণের আশঙ্কায় আসামের কামাখ্যা এবছর বন্ধ হয়ে গেল কামাখ্যা মন্দিরের পরম্পরা। আসামে প্রতি বছরই অম্বুবাচী মেলার আয়োজন হয়ে আসছে, কিন্তু এবছর জুন মাসে এই উৎসব হওয়ার কথা থাকলেও এখন তা বাতিল করা হয়েছে। প্রতি বছর দেশ বিদেশ থেকে বহু ভক্তগণ, তীর্থযাত্রী, সাধু সন্ন্যাসীরা এসে থাকেন এই উৎসবে, কিন্তু এবছর দেশ জুড়ে করোনা মহামারীর বড় আকার ধারণ করায় এবার মহোৎসবের কোনো ব্যবস্থাই নেওয়া হচ্ছে না। পঞ্জিকা অনুসারে এবছর অম্বুবাচী পড়েছে ২২ জুন থেকে ২৫ জুন পর্যন্ত। এছাড়াও অম্বুবাচীর নিবৃত্তিকালে কামাখ্যা মন্দিরে অনেক জাঁকজমকভাবে পূজা পাঠের আয়োজন করা হয় এবং মায়ের রক্তবস্ত্র ইত্যাদি গ্রহণ করার ব্যবস্থাও থাকে। তবে এবছর করোনার ফলে মন্দিরের ভেতরে পূজা পাঠ নিয়মিত হচ্ছে। এছাড়া হিন্দু শাস্ত্র মতে ধর্মীয় বিশ্বাস যে এখানে পূজা পাঠ করলে মানুষের সমস্ত রকমের মাঙ্গলিক দোষ, বাধা বিপত্তি অনেকটাই কেটে যায়। সুতরাং এর সম্বন্ধে আরো বিস্তারিত জানতে এবং ভাগ্যের বাধা বিপত্তি, বাস্তু সমস্যা ইত্যাদি দূরীকরণ করতে প্রতি মাসে কামাখ্যা তারাপীঠে পূজা পাঠের জন্য ও হোম যজ্ঞতে যোগদান করার জন্য এবং অন্নভোগ গ্রহণ করার জন্য সত্বর যোগাযোগ করুন ডক্টর রাজা শাস্ত্রীর সাথে। ফোন নাম্বার 8337937860949560190079696772 এবং 8337893666। এছাড়াও www.drrajashastri.weebly.com এই ওয়েবসাইটেও আপনারা যোগাযোগ করতে পারবেন। সঠিক ও বিশুদ্ধ গ্রহরত্ন কিনতে এবং যে কোনো সমস্যার সমাধানে সত্তর যোগাযোগ করুন ভারত বিখ্যাত কামাখ্যা সিদ্ধ জ্যোতিষী ডক্টর আর শাস্ত্রীর সাথে 8337879367। আর যারা অনলাইন পারচেস করবেন তাদের জন্য কিন্তু 30% ডিসকাউন্ট রয়েছে এই মুহূর্তে। দেশ থেকে বিদেশ, জেলা থেকে ব্লক, রাজনীতি, খেলা, বিনোদন সমস্ত খবরের টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল আরএসটিভি লাইভ।